এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আলিপুর চিড়িয়াখানা 36 বছরের শিম্পাঞ্জি বাবুকে দত্তক নিলেন নাট্য ব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মৌলিক 2015 সাল থেকে আলিপুর চিড়িয়াখানায় থাকা নানা প্রাণীকে দত্তক নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার বাবুর যত্ন আত্তির দায়িত্ব নিলেন সোহিনী ও সপ্তর্ষি 2015 তে শুরু হয়েছিল যে এখানে একটা ইয়ারলি একটা ফিস দিলে এই एनिमल्स তাদের খাওয়া তাদের ওষুধ এটা স্পনসার করা যায় যতজন পারবেন একটু চেষ্টা করুন আমাদের সারা বছরে অনেক অপচয় হয় অনেক ভুল খরচা হয় ওদেরকে যদি খানিকটা প্রোটেকশন দেওয়া যায় একটু অর্থ সাহায্য করা যায় জু অথরিটিকে তাহলে ওদের আর একটু বেটার মেনটেন্স আরও মানে আরও ভালো হতে পারে আর কি প্রত্যেকটি অ্যানিম্যাল এখানে যারা আছে তারা খুব ভালোভাবে আছে খুব ভালো সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে কোনো মানুষ কোনো কিছু এমনকি খাবারও ছুঁড়ে দিতে পারবেন না সিসিটিভি ক্যামেরা আছে এটা আমাদের কাছে অনার বাবু ইজ এ সুপারস্টার আমরা কিচ্ছু না আমরা জাস্ট এক বছরের জন্য ওকে দুটো কলা খাওয়ানোর চেষ্টা করছি বা ও যা খায় ও যা ওষুধ খায় তো ও আমাদের থেকে অনেক বৃহত্তর আমার মনে হয় ও আমাদের থেকে বেটার জীব আলিপুর চিড়িয়াখানায় পশু পাখিদের দত্তক নিতে পারেন সাধারণ মানুষ বন্যপ্রাণ প্রাণ রক্ষার বার্তা নিয়ে এগিয়ে আসতে পারেন সকলেই শ্রী সপ্তর্ষি মৌলিক এবং শ্রীমতী সৈনিক দুজনে খুব উৎসাহ নেই আমাদের যে বাবু যে কাউডফুলার এবং সবাই মানে বাবু বলতে সবাই আমরা অজ্ঞানী বলতে পারি তাকে অ্যাডাপ্ট করছেন তো এটা ভীষণ ভালো উদ্যোগ এবং সাধ্য উদ্যোগ এবং আরও সেলিব্রিটি বা আইগু অন্যরা আসুক আমি এটাই কামনা করি বন্যপ্রাণ রক্ষার বার্তা নিয়ে সোহিনী সপ্তর্ষির এই পদক্ষেপ থেকে আরও বেশি মানুষ অনুপ্রাণিত হবেন এমনই আশা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের রম্মানি মুখোপাধ্যায় এবিপি আনন্দ